নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 23/6/2023-এ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে যে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের চলছে, এবার ডাই ইন হার্ডনেস পদ্ধতি মেনে আবারও হচ্ছে স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহের নির্দেশ দিল পর্ষদ। তো কারা কারা চাকরি পেলেন এই ডাই ইন হার্ডনেস পদ্ধতিতে, অর্থাৎ চাকরিরত অবস্থায় কেউ যদি কোনো এমপ্লয়ি মারা যান, তার জন্য তার ফ্যামিলির একজন করে কেউ চাকরি পায়, সেই ডাইন হার্ডনেস পদ্ধতি মেনে এবার স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের নোটিশ দিল। আসুন সেই নোটিশটা আমরা একটু দেখে নিই। যে নোটিশটা রয়েছে, আজকের নোটিশ জারি করা হয়েছে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটার সংগ্রহ করতে বলা হয়েছে 26/6/2023-এ দুটোর সময় অ্যাপয়েন্টমেন্ট সিল থেকে। 16 দফা ডকুমেন্টস নিয়ে হাজির হতে হবে। দেখুন, ক্লার্ক হিসেবে যিনি চাকরি পেলেন তেনার নাম রয়েছে, আর তারপরে যেটা রয়েছে ওই 26/6/2023-এ দুটোর সময় সংগ্রহ করতে বলেছে। গ্রুপ ডি অ্যাপয়েন্টমেন্ট লেটার হচ্ছে নামটা দেখতে পাচ্ছেন। তো ডাইন হার্নেস পদ্ধতিতে এই দুজন চাকরি পেলেন। তো যা হোক, গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আমি শেয়ার করলাম, আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।